বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এই আমার পানিটা দত আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি মোশাররফ হোসেন, আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার স্বামী অনুষ্ঠান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ আপনার কথা শুনে আসছেন, অনেকক্ষণ যাব, আমি বেশি লম্বা করবো না, আমি খুব ছোট্ট করে শেষ করবো। বোধ হয় আমি যেহেতু সবার বক্তব্য শুনি নাই, নিশ্চয়ই কোনো না কোনো বক্তা বলেছেন, আমি এবার পড়েছিলাম কোনো একটা বইয়ে অনেক আগে, সেটা হলো যে কোন রাষ্ট্রকে ধ্বংস করতে হলে, কোন জাতিকে ধ্বংস করতে হলে সেই রাষ্ট্র কিংবা জাতিকে রক্তরক্তি কিংবা খুনাখানির কোনো প্রয়োজন নাই, শুধু ওই দেশের লাইব্রেরিগুলোকে জ্বালিয়ে দাও, শুধু লাইব্রেরিগুলোকে জ্বালিয়ে দিতে হবে। আবার অন্যদিকে কিছু বুদ্ধিজীবী, কিছু ডাক্তার, কিছু ইঞ্জিনিয়ার, কিছু পেশাজীবী, কিছু ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এদিকে যদি হত্যা করা যায় তাহলে হয়তো এদেশের শিক্ষার মান কমে আসবে। তো একই চিন্তাভাবনায় দেশ স্বাধীনতার প্রাককালে, অর্থাৎ বিজয়ের প্রাককালে দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে হত্যা করা হলো তাদের স্মরণে আমি আজকে তবে একটা নাট্যরত আমরা বলছি, এবং এই যে যারা নিহত হলেন সরকার করলেন, তারা থাকলে কি হতো না থাকলে কি হতো আমি জানি না, কিন্তু আজকে দেখেন সেদিন যারা হত্যা করেছিল তারা কারা, তারা ছিল এই দেশেরই আল বাবর এবং রাজাকার, বাইরে থেকে কিন্তু আসে নাই। যখন লর্ড ক্লাইভ সিআইডিকে বাদে ধরে নিয়ে যায় যখন, তখন ক্লাইভের শূন্য ছিল, সংখ্যা ছিল মাত্র 3000, মাত্র 3000 সৈন্য, তার মধ্যে 2000 ছিল ওই যে যারা নাকি ব্রিটেনে লাফাঙ্গিগিরি করত, লাফাঙ্গামানি একটু দুষ্টের বদমাশি করতো এরা, আর 2000 ছিল প্রশিক্ষিত চলছে, আর বাকি ছিল এরা সব এই দেশের লোক, রাজাকার আল বদল স্বাধীনতা বিরোধী, এরা কিন্তু বাইরে থেকে আসে না, এরা কিন্তু আমার দেশের লোক হিসাব। এরা আজকে দেখেন স্বাধীনতার মাত্র বিজয়ের মাত্র দুদিন আগে 14 তারিখে 14 ডিসেম্বর এই লোকগুলোকে মারা হলো, আর গত 10 বছরে ওই লোকগুলোকে মারলো কি কারণে, একটা ভয়ে যে আমরা একটা শিক্ষার শূন্যতা তৈরি করে যাই, শিক্ষার শূন্যতা তারা তৈরি করে গেছে, আর আমাদেরকে 10 বছরে রাজনীতি শূন্য করার জন্য, মেধা শূন্য করার জন্য এই দেশের ছাত্র, যুবক, শ্রমিক এরকম প্রায় 500 জন লোককে আমাদের গুম করেছে, হত্যা করেছে। তফাৎ খুব একটা নাই, তফাৎ কিন্তু খুব একটা তফাৎ নাই। আমরা দেখেন এখানে এই মঞ্চে যারা আছে আমাদের শিক্ষকবৃন্দ ছাড়া, সামনে যারা আছে তাদের কারোর বিরুদ্ধে মামলা নাই এমন বোধ হয় কেউ এখানে নাই। কারণ দেখি যখন আমার সঙ্গে অনেকের সঙ্গে কথা যখন হয় ভাই আপনার পাই না, বহুদিন দেখা হয় না, আমি বলি জানে বলি কি জানেন, যে আমার সঙ্গে দেখা হবে কোর্টে গেলে, কোর্টে বাংলা থেকে পাওয়া যাবে, আমরা কোর্টের বাংলা ব্যস্ত থাকি, আমাকে ব্যস্ত রাখা হবে,
দেশের জন্য, জনগণের জন্য, এদেশের মানুষের জন্য কোনো কাজ করার সুযোগ আমাদের দেওয়া হবে না, দেওয়া হচ্ছে না। আর এই সরকার এই সুযোগে একটা অরাজক পরিস্থিতি দেশে তৈরি করছে। আজকে যে সময় আমাদের এই সভা হচ্ছে, এই ধরনের সভাগুলোতে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সঙ্গেই থাকতেন, ইলেকশনগুলিতে উনি সামনে সদা হিসেবে থাকতেন, আমরা বক্তব্য রাখতাম। আজকে তিনি নাই, তিনি কোথায় আছেন? তিনি হাসপাতালে, এবং তাকে চিকিৎসা দেওয়া যাচ্ছে না। চিকিৎসা বাংলাদেশের চিকিৎসকরা তার আশা ছেড়ে দিয়েছে যে আমরা তার আর চিকিৎসা করতে পারব না। এখন আমরা তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবো, আবেদন নিবেদন আন্দোলন মিছিল মিটিং কত কিছু তো করতেছি, কিন্তু কোনো কথা ওরা শুনছে না। অন্যদিকে দেখেন, এই যে কয়েকদিন আগে একটা ওই পাগলের দলের একটা পাগল আছে না কি নাম, একটা আগে বাজে কথা বলে একটা সিল ক্রিয়েট করলো, আল্লাহ কি আমার দেখেন, আল্লাহ কি বিচারটা দেখেন শুধু, আমি এটাই বলতেছি, সে কোনো দেশে গিয়ে জায়গা করলো না, এবং তাকে দুবাই এয়ারপোর্টে মেঝেতে শুয়ে থাকতে হয়েছে। এটা হলো আল্লাহর বিচার। আজকে আমার নির্দেশ নেত্রীকে যে পরিযাত্রা জায়গা করা হচ্ছে, আমার নেত্রী পরিযাত্রা জায়গা হচ্ছে, তার জন্য ঠিক অমোঘভাবে আল্লাহর বিচার হয়ে যাবে, হয়ে আসবে, কেউ থেকে রাখতে পারবে না। কিভাবে পাবো সেটা? আল্লাহ নিজে হাতে সে কিছু করবেন না, নিশ্চয়ই আমাদের শক্তি জোগাবেন, ক্ষমতা দেবেন, আমরা আন্দোলন করে লড়াই করে সংগ্রাম করে দেশকে খেলা গিয়ে কেন মুক্ত করবো এবং দেশে পাঠাবো। প্রিয় ভাইরা, আমাদের নেতা তারেক রহমান বিদেশে কষ্ট করছেন, তিনি দেশে আসতে পারছেন না, এমন সব মামলা দিয়ে রাখছেন, এমনকি কিছু রায় নিয়ে গেছে। বিষয়টা হলো এই দেশে কোন রকম কাজ বিএনপিকে দিয়ে করার জন্য যাবে না। তো আমি এটা বলছিলাম, বুদ্ধিজীবী হত্যা আর আমাদের কর্মী হত্যা কোনো পার্থক্য আমার কাছে নাই, একই উদ্দেশ্য মিলেছে তারা। বুদ্ধিজীবীকে তো আলাদা করে যে উদ্দেশ্য মিলেছিল, আমার নেতা কর্মীদের কিন্তু আমাদের একই উদ্দেশ্য মিলেছে। সুতরাং এই সরকারের প্রথম ঘটনা ছাড়া আমরা দেশে দেশে গণতন্ত্র মুক্ত করতে পারবো না, নেত্রীকে মুক্ত করতে পারবো না, আমাদের তারা সফলকে দেশে আনতে পারবো না। আমাদের করণীয় কি এখন? শুধু আমাদের করণীয়, আমরা যখন আসবো কিংবা মিটিং হবে তখন শুধু স্লোগান দেওয়াই আমাদের কাজ না। আমাদের কাজ হল যখন হবে আন্দোলন গড়ে তোলা, এবং আন্দোলন গড়ে তুলে সেই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো আমাদের স্থিত লক্ষ্য, আমাদের বুঝতে হবে। প্রিয় ভাইরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।